উত্তর পূর্বের রাজ্য মণিপুরের অশান্তির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে ত্রিপুরাতেও। রাজ্যের প্রায় 200 ছাত্রছাত্রী পাঠরত রয়েছে সে রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। এই অশান্তির বাতাবরণে মণিপুরে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে তারা। বাড়ি বসে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকরা। এই পরিস্থিতি সামলাতে এগিয়ে এলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে অভিভাবকদের সাথে দেখা করে ছাত্রছাত্রীদের সুরক্ষার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি। রাজ্য সরকার তাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন তিনি। ফোনে কথা বলেন মণিপুর মন্ত্রিসভার সদস্য এবং সেখানকার বিজেপি কার্যকর্তাদের সাথেও। রাজ্য সরকার ছাড়াও ছাত্রছাত্রীদের সুবিধার্থে আলাদা হেল্প লাইন চালু করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। রাজীব ভট্টাচার্য আরও জানান, ইতিমধ্যেই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে ব্যক্তিগতভাবে কথাও বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানেন, অবগত আছেন যে গতকালকে থেকে মণিপুরের কিছু একটা টেনশন আমরা খবর পেয়েছি। তো সেখানে আমাদের রিমস এবং এগ্রিকালচার এবং স্পোর্টসে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা সেখানে পাঠরত রয়েছে। তো তাদের সুরক্ষা এবং তারা যাতে সঠিকভাবে আছে কি না সে ব্যাপারে আমাদের সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং চিফ সেক্রেটারির সঙ্গে আমার প্রায় রাত 1টা 1টা অবধি তাদের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। আমাদের মণিপুরের যারা আমাদের নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। এবং আজকে সকালবেলা থেকেই আমাদের পার্টির তরফ থেকে রাজ্য সরকার থেকে যেরকম একটা হেল্পলাইন চালু করেছে আমরাও একটা হেল্পলাইন চালু করেছি। আমাদের আইটি, সোশ্যাল মিডিয়া, আমাদের জেনারেল সেক্রেটারিরা সবাই তৎপর হয়ে এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও আমি বহু স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি। কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের আমাদের মণিপুরের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। সেখানে যাতে ছাত্রছাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে ওনারাও আশ্বস্ত করেছেন স্টুডেন্টদেরকে সেখান থেকে রেস্কিউ করে আমাদের কাছে পাঠাবেন। তো আমরা পার্টির তরফ থেকে একটা হেল্পলাইন জারি করেছি, আমি মিডিয়ার মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, 8794148810, 87 আরেকটা নাম্বার 8794858617। এই দুটি হেল্পলাইন আমাদের আমরা জারি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়া, আইটি যারা রয়েছেন তারা প্রত্যেকে এবং আমাদের জেনারেল সেক্রেটারি সবাই মিলে আমরা সবাই তৎপর রয়েছি এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তো সে ব্যাপারে আমরা আমাদের মণিপুরের স্টেট প্রেসিডেন্ট, মণিপুরের মিনিস্টার তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমার হেলথ মিনিস্টার এবং এগ্রিকালচার মিনিস্টারের সঙ্গে কথা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তো কাজেই আমি বলবো যে আমরা সদা প্রস্তুত রয়েছি এবং তাদের খোঁজখবর আমরা রাখছি, প্রয়োজনীয় পদক্ষেপ। মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সাথে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ছাত্রছাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে সমস্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও এদিন জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।